প্রচন্ড ভয় লাগছে, কারণ চারিপাশে এটা কেউ চিনতে পারছো? এটা কে? তো ফাইনালি চলে এসেছি আমরা সুইমিং পুলে স্নান করতে। তো ফাইনালি এখন আমরা টোটালি রেডি বেরোনোর জন্য, আর এখন বাজে হচ্ছে তোমার 3:46। এই এখনই বেরায় গেছে, আমরা কত তাড়াতাড়ি পৌঁছে যাবো ওখানে, ওয়েট করতে হবে না? তো এখন 3:46 বাজছে। না না না, ও কথা বলছে, পাঠাবো না, না আমি দিয়ে আসছি। তাহলে মেজদিরে পাঠিয়ে দে, মেজদি যদি আসে মেজদিরে পাঠিয়ে দে। এই যে হচ্ছে এই স্যাম, এই স্যাম পড়তে তোমরা ফাঁকা যাবো। শম্পা থাকতেছে, ওর মা ইয়ে কাঁদতেছে, ও মেয়ে কাদের কি আছে, টলিটা নিয়ে যাও। টলি নেবে কেন? আমরা তো ফাঁকাই যাবো না, আমরা নেবে না। দরবে কি যা, আমরা শম্পা চল। তো এই ফার্স্ট টাইম সব বোনেরা আর মাসিরা একসঙ্গে যাচ্ছি আমরা ঘুরতে। অনেকবারই প্ল্যান করি বাট কখনো সেরকমভাবে যাওয়া হয়ে ওঠেনি। আর আমরা তো এক্সাইটেডই, বাচ্চাগুলো আমাদের থেকে ডাবল এক্সাইটেড হয়ে গেছিল। আর যেই দিন আমরা দীঘা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, আমার বাবার সারা রাত ঘুম হয়নি। তো আমাদের বাস ছিল 5:10, আমরা মোটামুটি 4:45 নাগাদই কিন্তু বেরিয়ে গেছিলাম। তো দেখো আমার চার্জারটা নিতে ভুলে গেছিলাম, তো লাস্টে চার্জারটা নিলাম। আর বাবা তো ললিপপ খেতে খেতে যাচ্ছিলো, আমি তো টেনশন করছিলাম বাবার শরীর খারাপ না হয়ে যায়। এমনিতেই সারা রাত ঘুম হয়নি, যাই না বাসে উঠে কি করবে, তোমরা ব্লগটা দেখো তাহলে দেখতে পারবে। এই বাবা তুমি কি আমারে কোলে নেবা? বাবা তো এই যে ফাইনালি আমরা বাসে উঠেছি, আমার বদ্দি আমি দেখো ফ্লাইটে উঠবো আর বদ্দি বাসে তুললো, একটা এদিক ওদিক, ঠিক আছে থাক, অসুবিধা কি আছে? সামনে একজন বসবে, তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা রুম টুর পরে দেবো, তোমরা দেখতে পারবে। চলো আগে ভিতরে যাই, একটু ফ্রেশ হই, না তো খুব অস্বস্তি লাগছে। দেখতে থাকো স্ক্রিনে আমার ভিডিওটা। তো বাসে উঠে এতটাই টায়ার্ড লাগছিল আর বমি টমি করে তো আমাদের সকলের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়, তার জন্য বাসের উঠে কোনো ভিডিও করিনি। ফাইনালি চলে এসেছি এখন হোটেলের সামনে, তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন সবাই সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। তো আমাদের রুম টুর হোটেল টুর সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে বা পেরে গেছো অলরেডি, আমি জানি না কোন ভিডিওটা আগে ছাড়বো। আর এই যে আমার দুটো বাচ্চা, তো চলো সবাই আমরা এখন এনজয় করবো। তোমাদের বাচ্চারা যদি তাও তুমি ব্লগে দিয়ে দিয়েছো, আমরা খুবই কম সদস্য, কিছু মনে করবে না, আমরা খুবই কম সদস্য। ফাইনালি চলে এসেছি আমরা সুইমিং পুলে স্নান করতে। তুমি নামো, বাকি জল না খায়। এগুলো মালিক ফালিক থাকে। গোলু তুমি এই এই বাবা এখানে রাখ, ভাই জুতো পরে যাবে, গোলু এখানে রাখো জুতো, ভাই জুতো নিচে রাখো। তো আমরা চলে এসেছি ফাইনালি স্নান করে, আর এই যে হচ্ছে পাখি পশু লেজ খাচ্ছে এখন। তো সবাই বসে আছে আর আমি এই যে সবেমাত্র স্নান করে এসে এই যে বসলাম,
লাঞ্চ করতে যাব পরে, বাবানকেও লাঞ্চ করাবো খাবার রেডি হয়ে গেলেই। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, তো চলো দেখি লাঞ্চে কি কি আছে সবকিছু তুমি দেখতে পারবে, চলো রিটার্ন। আমাদের একদম রুমের সামনেই ছিল এই হোটেলের রেস্টুরেন্ট, আর তার জন্য আমরা দূরে কোথাও খাবার দাবার খাইনি, এখানেই খেয়েছি। আর এখানকার রান্নার বান্নাগুলো ভীষণই সুন্দর। ফার্স্ট দিন আমরা সবাই চিকেন থালি অর্ডার করেছিলাম, আর এখানে দেখো অনেক রকম সাথে আইটেম ছিল, তাই দিয়ে জমিয়ে লাঞ্চটা করলাম। সো ফাইনালি আমরা টানা ঘুম দেওয়ার পরে উঠলাম, আর এখন বাজে কটা বাজে এখন এখন ঠান্ডা লাগছে, এদিকে কম্বলটা আমি নেবো ভেবেছি, উনি কম্বলটা নিয়ে নিছে। সো ফাইনালি উই আর রেডি টু গো। সো আজকে আমার আউটফিট কেমন লাগছে দেখো, সবাইকে দেখো, আজকে সবাই পুরো আমরা হটি হটি সাজুগুজু করেছি, তাই তো? এই হচ্ছে মাম্মা, এই যে হচ্ছে পাপা, আর এই যে আমার ছোট গোল্ডেন। আর গোল্ডেনের গরম লাগে বলে ওকে একদম স্যান্ডো পরে একদম বিচ স্টাইল। ওর মেদি তাকাও একটু, এই যে আমার মেদি প্রথমবার এরকম তিন চার সাজ দিয়েছে মেদি। আর এই যে হচ্ছে চিনি নাই, মেয়েটা হট করে উড়ে এসে জুড়ে বসলো। আর বাবাকে তো দেখিয়েছি, তো দেখো সবাই কি সুন্দর সাজুগুজু করেছি আমরা। সবাই বেরিয়ে পড়েছি, চলো এখন নিউ দীঘায় যাবো। আগে নিউ দীঘা সি বিচে, কারণ ওল্ড দীঘা যেতে পারবো কি না নট শিওর। এখন বাজে হচ্ছে 8:26, চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার একটা স্কিপ না করে। প্রচন্ড ভয় লাগছে, কারণ চারিপাশে হাওয়া পুরো সব কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে দেখ। আরে বীচ হবে না, না এত দূরে বীচ, আমরা এসেছি ঘুরে ঘুরে অনেক। তো ফার্স্ট দিন আমরা বিকালে গেছিলাম নিউ দীঘাতে, আর বিচে এসেই তো বাবার সবার প্রথমে গাড়ি দেখে গাড়ি চড়বে, তো সব কটা বাচ্চাকে একসঙ্গে গাড়ি চড়ানো হলো। আমার বাবান তো একবার গাড়িতে উঠলে নামতেই চায় না, অনেক কষ্টে জোর করে ওকে নামানো হয়েছে। তারপরে চলে আসলাম একটু খাবার দাবারের এখানে, কারণ ভাই তো ফিশ খেতে বড্ড ভালোবাসে, আর এখানে আসা মানেই কিন্তু ফিশ না খেলে হয় না, তাই জন্য এখন চুজ করছিলাম কোনটা নেব। তো ভাই যেটা যেটা খেতে চেয়েছিলো সেটাই নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আজকে 99-এ পিজার সঙ্গে বার্গার ফ্রি ছিল, প্লাস পিজার সঙ্গে পেপসি ফ্রি ছিল, তার জন্য আমরা সেই কম্বো নেওয়ার জন্য এখানে বসে পড়েছি বাচ্চাগুলোকে একসঙ্গে নিয়ে। তো মোটামুটি আমরা ফিশ টিশ খেয়েছি, আমার মা তো কিছুই খায়নি, ফুচকা খেয়েছে তাও খাইনি। তো আমাদের চুড়মুড়ি পুরো পাগলি হয়েছে, আমি দেখো আমার জান তো জিতু একটা জান। তো ফার্স্ট টাইম আমরা একটু সাইডে হোটেল নিয়েছি, কারণ বেবি নিয়ে রেখে রয়েছি, পিলিপিলি ওয়েদার চাইছিলাম। তো দেখো আজকে আমরা রয়েছি হোটেলটি। Thank you.
আমাদের রুমটা যেহেতু একটা ডাইনিং টাইপের, ডাইনিং না সরি, কি বলে হল রুম টাইপের নেওয়া হয়েছে, কারণ আমরা সবাই চেয়েছিলাম এক ঘরে থাকবো, তার জন্য আমাদের একদম মানে পাশেই রুম নেওয়া হয়েছে। এখানে দেখা সুন্দর সোফা করা যেখানে আমি বসতে পারবো। আমাদের রুমে যাওয়া যাক, রুমে দেখে নে সব কিছু ঠিক আছে কিনা। আমরা হ্যাপি, এখানে সুন্দর একটা মিরর আছে শুরুতে, ও সরি সরি সরি, এখানে রয়েছে একটা ওয়াশরুম, আর ওয়াশরুমটা দেখাতে হবে না, ওয়াশরুমটা দেখানোর মতন মানে মোটামুটি ওয়াশরুম, বাট দেখানোর কিছু নেই। মোটামুটি অতটাও খুব ভালো না, ওয়াশরুমটার জন্য ইগনোর করছি। আর এখানে পুরো জানলা করা রয়েছে, টিভি রয়েছে, আর আমাদের পুরো ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি রয়েছে। সত্যি বলতে মাত্র 3,000 টাকা পার ডে সুইমিং পুল আলা হোটেল, তাও আবার এসি রুম কিন্তু পাওয়াই যায় না। তো ফার্স্ট দিনটা তো এইভাবেই কাটলো, চলো নেক্সট ভিডিওর সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।